আসসালামু আলাইকুম। আজকে আপনাদের টপিকটা হচ্ছে ফায়ারবেস। আর ফায়ারবেসের টোটালি ফাংশনালিটি থেকে শুরু করে যত কিছু আছে আজকে একটা বেসিক ধারণা দেওয়ার ট্রাই করব, সাথে একটা সিম্পল ইউআই লগইন ইউআই নিয়ে সেখানে লগ ইন কীভাবে হয় আর লগ ইনের ডাটাগুলো রিয়েল টাইম ডাটাবেসে কীভাবে যায় সেই প্রসেসটা আপনাদেরকে শেখাই দেব। সো চলুন শুরু করা যাক। আচ্ছা, সবাই এখন firebase.google.com বা firebase.com এই ওয়েবসাইটে যান। এই ওয়েবসাইটটাতে যান, যাওয়ার পর সবার কি এরকম আসছে, এরকম পেজ আসছে? এরকম আসলে সবাই একটু গো টু কনসোলে ক্লিক করেন। করছেন সবার? এখানে দেখেন যে অ্যাড প্রজেক্ট আসছে, যে অ্যাড প্রজেক্ট আসছে না, নতুন অ্যাড প্রজেক্ট আসছে না। কি আসছে? গেট স্টার্টেড। গেট স্টার্টেড ওখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন যে অ্যাড প্রজেক্ট আসছে। আসছে এরকম আসছে, এরকম? হ্যাঁ, সবার এরকম আসছে। তো সবাই একটা প্রজেক্টের নাম দেন। আমি যেহেতু আপনাদেরকে সবকিছু দেখাবো, তো যার কারণে একটা নাম আছে ফায়ারবেস। আপনাদের ব্যাচের নাম কত? এটা দিয়েছেন সবাই? সবাই একটু কন্টিনিউ করেন। এটা দেওয়া হলে কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পর এই পেজটা আসবে। এখানে দেখেন যে গুগল অনেক ধরনের অ্যানালিটিক্স ইউজ করে। এটা হচ্ছে আপনার এবি টেস্টিং, ক্র্যাশ ফ্রি ইউজার, সেগমেন্টাল অ্যান্ড টার্গেটিং অ্যাক্রস ফায়ারবেস প্রোডাক্ট, এবং অনেক ধরনের এগুলো কাজ করে। এই অ্যানালিটিক্স সেটা হচ্ছে ইনেবল করে দেবেন। গুগল এটা করতে চায়। তো আমার কাছে মনে হয় যে এটা করলে বেটার, যার কারণে অন করেছিলাম। তারপর নেক্সটে ক্লিক করুন। করার পর এবার সিলেক্ট অ্যাকাউন্ট, কনফিগার গুগল অ্যাকাউন্ট যেটা আছে না, এই বাই ডিফল্ট একটা আছে যে আপনাকে অ্যাকাউন্ট জেনারেট করে নেবে। এই কারণে এখানে ক্লিক করে আপনার নতুন চাইলে একটা নতুন ক্রিয়েট করতে পারেন, কিন্তু দরকার নেই। বাই ডিফল্ট যেটা আছে সেটাই সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করেন। করছেন সবাই ক্রিয়েট প্রজেক্ট? সবার কি এরকম লোড নেয়? সেকেন্ডের মতো লাগে আর কি টোটালটা প্রসেস হতে। সবার কি লোড নিচ্ছে এরকম? আচ্ছা, সবার কি এরকম শেষ, রেডি হয়ে গেছে? হবে হবে, ওয়েট করেন, হবে। হয়ে গেছে, কন্টিনিউ দিয়ে দেন সুন্দর করে। কন্টিনিউ দিচ্ছেন সবার? এরকম আসতে পেরে এখন দেখেন আপনাদের বাম সাইডে অনেকগুলো অপশন আসছে। তারপর এই ধরনের এরকম আসছে, দেখেন এইরকম আসছে না পুরা, তাই না? এখন দেখেন এই বিল্ডে ক্লিক করেন। বিল্ড বলতে কি বলছেন? ফায়ারবেসের বিল্ডের মধ্যে কি কি থাকে সেটা আপনাদেরকে বলি। প্রথমে আছে অথেন্টিকেশন। অথেন্টিকেশন বোঝেন না, যে লগ ইন সাইন আপ এই ব্যাপারগুলো হয়, এটা হচ্ছে অথেন্টিকেশন। ফায়ারবেস ডাটাবেস, ডাটাবেস দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে আপনার র ডাটাবেস। আর নিচেরটা আছে রিয়েল টাইম ডাটাবেস। রিয়েল টাইম ডাটাবেস আর র ডাটাবেসের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন কেউ? ফায়ার স্টোর আর হচ্ছে রিয়েল টাইম ডাটাবেসের মধ্যে মেইন পার্থক্য এটাই যে রিয়েল টাইম বলতে আপনি ইনস্ট্যান্টলি ডাটাটাকে রিসিভ করতে পারবেন এবং সেন্ড করতে পারবেন, আর যে ফায়ার স্টোর ডাটাটা আপনার প্রসেস হবে, বড় ফাইলগুলো এখানে সেন্ড করা যাবে, কিছুক্ষণ টাইম নিতে পারে, লোড হতে পারে। ক্লিয়ার? আমি আপনাদের রিয়েল টাইম ডাটাবেস নিয়ে কাজ শেখাবো, যেক্ষেত্রে আপনাদের সুবিধা হয়। তারপরে আছে স্টোরেজ। স্টোরেজ এইখানে আপনাদেরকে বললাম না, ওই যে ফাইলগুলো আপলোড করা যায় এখান থেকে আপনি হচ্ছে আপলোড করতে পারবেন, এটা পরে দেখাবো না আস্তে আস্তে। তারপর হচ্ছে হোস্টিং। হোস্টিং তো বোঝেন, বোঝেন না ওয়েবের হোস্টিং ফাংশন, এটা দিয়ে আপনার এপিআই জেনারেট করা যায়। আর মেশিন লার্নিং, এটা আমি ইউজ করি না পার্সোনালি, বাট এটা হচ্ছে এআই টাইপের কাজগুলো করা যায়।
তো এরপরে দেওয়া হচ্ছে রিলিজ অ্যান্ড মনিটর, এটা আপনার হচ্ছে যখন অ্যাপে ক্র্যাশ কী কী খায়, পারফরমেন্স কীরকম দিচ্ছে আপনার অ্যাপে, আপনার টেস্ট যদি করেন তখন এগুলা কাজ করেন। এগুলা সচরাচর বড় ধরনের অ্যাপ না হলে এগুলো ইউজ করা হয় না। আপনার সাপোজ হাজার হাজার ইউজার যখন হিট করে একসাথে, আপনি ধর মার্কেট প্লেসের কথাই বলেন, একসাথে যখন ইমেলিতে অফার একটা ছাড়ে, কতগুলো ইউজার একসাথে হিট করে বলেন তো? সবার কি সেম রেজাল্ট আসে? কখনো কখনো হিরোর খায় না, ফোন হ্যাং হয়, ক্র্যাশ করে অ্যাপ, যার কারণে এই রিপোর্টগুলো এখানে তারা অ্যানালাইসিস করে প্রবলেমগুলো কোথায় আছে সেগুলো খুঁজে বের করে। তারপর এখানে আসছে রিলিজ মনিটর, এগুলো না, তারপর অ্যানালিটিক্স, এখানেও হচ্ছে আপনার ড্যাশবোর্ড আছে, ইভেন্ট আছে, কনভার্সেশন আছে, অডিয়েন্স আছে, আপনার ইউজার কে কে হবে, এগুলো সব কিছু এখানে বলে পারবেন। আপনার ডিভাইসগুলো দেখতে পারবেন, এটা হচ্ছে প্লে স্টোরে আপ দেওয়ার পর কত নম্বর আপনার রিলিজ চলতেছে, রিলিজ এটা চলতেছে, ভার্সন থাকে না, ভার্সন টার্সন এগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আর ড্যাশবোর্ড আছে, সব কিছু দেখা যায়, আর রিয়েল টাইমে কয়জন ইউজার আছে এগুলো দেখতে পারবেন এখান থেকে, ক্লিয়ার? এটারও কাজ তেমন নাই এত সচরাচর। এখানে দেখেন এনগেজ যেটা আছে, এটা হচ্ছে প্রেডিকশন, প্রেডিকশন দিয়ে আপনার ওয়েবের কিছু কাজ করা যায়। এবি টেস্টিং দিয়ে হচ্ছে আপনার গুগল যেটা ল্যাব আছে না, গুগলে এখান থেকে আপনার অ্যাপকে টেস্ট করা যায়। ক্লাউড মেসেজিং আর ইন অ্যাপ মেসেজিং, এগুলো হচ্ছে আপনার ফোনের নোটিফিকেশন পাঠানোর জন্য, আপনার ফোনটাকে কীভাবে কি ইউজ করবেন বা আপনি এখান থেকে কোনো সার্ভার থেকে কোনো একটা নোটিফিকেশন পাঠাবেন আপনার ফোনে, সেটা এখান থেকে ইউজ করতে পারবেন। আর রিমোট কনফিগ, আপনারা কি টিম ভিউয়ার বা এই টাইপের অ্যাপ ইউজ করছেন না? আপনারা কি ফোন দিয়া, ফোনের মাউস দিয়া আসলে ফোন দিয়ে এসি কন্ট্রোল করছেন না? দেখছেন ফোন দিয়া মাউস ইউজ করছেন ল্যাপটপে, এই টাইপের কাজগুলো করছেন? হ্যাঁ, টিভিতেও করা যায়। এই কাজগুলো করা যায় হচ্ছে আপনার রিমোট কনফিগারেশন দিয়ে। তারপরে ডাইনামিক লিঙ্ক, ধরুন যে আপনি নোটিফিকেশন কোনো একটা লিঙ্ক দিচ্ছেন, সেটা হচ্ছে এখানে গিয়ে ফোনে আপনার রান করাবেন ক্লিক করা মাত্র, এই কারণে ডাইনামিক লিঙ্কস ইউজ করা হয়। অ্যাড মোব, এটা তো জানেনই যে অ্যাডস এর জন্য ইউজ করা হয়। আর এক্সটেনশন, এগুলার বাইরেও কিছু এক্সটেনশন আছে যেটা ফায়ারবেসে ইউজ করা যায়, ক্লিয়ার? এই হচ্ছে আপনাদের ফায়ারবেসের বেসিক একটা স্টোর। এখানে কি শুধু ডাটাবেস নিয়ে কাজ হয়? না, এখন কি কনসেপ্ট ক্লিয়ার যে ফায়ারবেস শুধু ডাটাবেস না, ফায়ারবেস একটা সার্ভার। সো এখন আমরা আছি অথেন্টিকেশন এর কাছে। আমি যেহেতু আজকে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র সাইন আপ কীভাবে হয়, যার কারণে আমি অথেন্টিকেশনটাতে যেতে হবে। সবার আগে সবাই একটু অথেন্টিকেশনে ক্লিক করেন। ক্লিক করছেন তো অথেন্টিকেশনে এখানে ক্রেডিট স্টার্টে ক্লিক করেন। আচ্ছা, আপনার এখানে মেথড অনেকগুলো আছে, কি কি দিয়ে আপনি ফোনে লগ ইন করতে পারবেন? ইমেইল, গুগল, ফেসবুক, ফোন নাম্বার, প্লে গেমস, গেম সেন্টার, অ্যানিমাউস, অ্যাপেল, গিট হাব, মাইক্রোসফট, টুইটার, ইয়াহু, এগুলো সব কিছু দিয়ে লগ ইন থাকে না, সাইন আপ উইথ সোশ্যাল হ্যান্ডসেন এগুলো থাকে না। সো এখানে যেটা আছে, আমি সচরাচর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে, বাকিগুলো দেখাবো না আজকে, একটা একটা করে দেখাবো। সো আজকে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি কীভাবে লগ ইন করতে পারেন সেই প্রসেসটা এখানে আসবে, ক্লিয়ার? সবাই একটু ইমেল পাসওয়ার্ডে ক্লিক করান। ক্লিক করার পর এইরকম একটা পেজ আসবে, আসছে? এখানে হচ্ছে প্রথমে যে ইমেল পাসওয়ার্ডটা, এটা ইনেবল করবেন যাতে করে এটা দিয়ে লগ ইন হবে। আর আরও একটা জিনিস, যে পাসওয়ার্ড যখন মনে করেন যে ভুলে যাবেন বা কিছু হবেন ফরগেটের জন্য, এটা ইনেবল করে দেবেন। তো এবার হচ্ছে সেভে ক্লিক করেন সবাই। ক্লিক করছেন, এই দেখেন আপনার আমার অথেন্টিকেশনে ইমেল পাসওয়ার্ড হয়ে গেছে। এরকম যদি আমি শুধুমাত্র ইমেল দিয়ে না, আমি যদি ফোন নাম্বার দিয়েও লগ ইন করতে চাই, ফোন দিব, ইনেবল করে দিব, দেওয়ার পর সেভে ক্লিক করব, মানে প্রত্যেকটা এরকম যেগুলো আপনি প্রসেস দিবেন প্রত্যেকটা এইভাবে আসবে, ক্লিয়ার? যে আপনি যে যে মেথড দিয়ে আপনার অ্যাপের মধ্যে লগ ইন করাতে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে শুধু সার্ভারের কাজ, এটা সার্ভারকে বোঝা দিবেন আমার এই এই এলিমেন্ট দিয়ে লগ ইন হবে, ক্লিয়ার?
ফায়ারওয়েল একটা সার্ভার, এটার হচ্ছে মেইন কাজ আপনি যেটা আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে অথেন্টিকেশন। অথেন্টিকেশন বলতে কি বলছেন, যে লগ ইন হবে, সাইন আপ হবে, এই টাইপের কাজ না? তো অথেন্টিকেশন হওয়ার জন্য আমার এটা মানে লগ ইন করবেন কি কি দিয়ে, কি কি মেথড দিয়ে, সেটা হচ্ছে এই দেখেন প্রোভাইডারের মধ্যে দেওয়া আছে। এই সার্ভারের মধ্যে আগেই ঠিক করে বলে দিতে হয় যে আপনি কি কি মেথড দিয়ে আপনার লগ ইন হবে। এখানে আমি লগ ইন হওয়ার মেথড দুইটা দিচ্ছি, একটা ইমেল পাসওয়ার্ড দিয়ে হবে আর একটা ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন, ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে। তো আপনি যদি চান আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে, তাহলে এটা ইনেবল করে দেবেন। এখানে আরো অ্যাপের কাজ আছে, সেগুলো আরো দেখাবো না ডিটেলস, আরো কাজ আছে এগুলো। আপনি যদি চান গুগল দিয়ে, গুগল অ্যাকাউন্ট দিয়ে, তাহলে গুগল দিবেন ইনেবল করে। তাহলে হচ্ছে এখানে একটা ইমেল দিতে হয়, বাই ডিফল্ট যেটা আছে এটা দিয়ে দিলাম। তাহলে দেখেন আপনার এটা গুগল দিয়েও লগ ইন করতে পারবে, বুঝতেছেন? আপনার ইউজার যেটা দিয়ে লগ ইন করবে, হ্যাঁ হ্যাঁ, সে তার ইচ্ছা মতো লগ ইন করতে পারবে। এটা কি বুঝছেন এতটুকু? এখন আসে আপনাদেরকে আজকে দেখাবো রিয়েল টাইম ডাটাবেস। আসছে সবার এরকম? ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করেন, এটা আসতো না সেন্ট্রাল ওয়ান, ওটাই থাক। বাংলাদেশকেও ভুলে খুঁজতে যায় না। এখন ফায়ারওয়েলের সার্ভার তিন জায়গায় আছে, একটা হচ্ছে বেলজিয়ামে, একটা সিঙ্গাপুরে, একটা ইউনাইটেড স্টেটে। আমরা বাঙালিরা ইউএসটাই বেশি প্রিফার করি। আমরা নেক্সটে ক্লিক করব, করার পর স্টার্ট ইন লক মোড, আর একটা আছে টেস্ট মোড। আমরা টেস্ট এটা ইউজ করবো না, 30 দিনের জন্য দেয়, আমরা ইউজ করবো পারমানেন্টলি যতদিন আছে, তাই না? সুবিধা হওয়া বাদে তো আমরা একটু ইনেবল দেব। ইনেবল দেওয়ার পর এটা লোড নিবে। দেখেন আপনার একটা ডাটাবেস, আমার একটা ক্রিয়েট হয়েছে, এটা আমার ডাটাবেস। এখন নাল আছে, মানে কোনো ডাটা নাই, যার কারণে নাল। আপনাদের হয়েছে? বুঝছো সবার? এখন নাল ডাটাবেস আছে না, এখন একটু রুলসে যান। রিড রাইট ফলস করে দেওয়া আছে, মানে ডাটাবেসে এখনো রিড রাইট করা যাবে না, ডাটাবেসে কোনো ডাটা দেওয়া যাবে না। এখন এগুলো আমার ট্রু করে দিতে হবে। করে দেবেন, নিচেরটাও ট্রু করে দেবেন, একটা পলস হলে আর কাজ করবো না। ওকে, হয়ে গেছে সবার? একটু পাবলিশে ক্লিক করেন। ও সিকিউরিটি ইস্যু হেন তেন অনেক কিছু দেখাবে, আপনি ডিমিস করে দেবেন। হয়েছে? এখন একটু ডাটাতে ক্লিক করেন। আপনার ফায়ারবেজের কাজ মোটামুটি কমপ্লিট, যে ফায়ারবেজে আপনি কি করতে চান সেটা আপনি বলে দিচ্ছেন, তাই না? আপনি ধরেন এখানে গিয়ে ইউজার নিজেও এখানে অ্যাড করতে পারেন, যে আপনি একটা ইউজার এখানে দিতে পারেন, যে ইমেল পাসওয়ার্ড দিয়ে ইউজার বানিয়ে দিতে পারেন, দেওয়া যায় এগুলো। আচ্ছা, এখন যে কাজটা করবেন, এখন এই ফায়ারবেজের সাথে আপনি আপনার অ্যাপটা কানেক্ট করবেন। সবাই একটু প্রজেক্ট ওভারভিউতে ক্লিক করেন, প্রজেক্ট ওভারভিউ এখানে ক্লিক করেন। আমার মতো এরকম আসছে? আচ্ছা, তো ফায়ারবেজের ক্ষেত্রে আপনি দেখেন যে এখানে আইওএস অ্যাপ ইউজ করা যায়, অ্যান্ড্রয়েড ইউজ করা যায়, ওয়েব ইউজ করা যায়, ইউনিটি ইউজ করা যায়। ইউনিটি হচ্ছে গেমেরটা, গেমেরও কিন্তু এগুলো ইউজ করা যায় সব কিছু। সো আমরা এখন আপাতত এত কমপ্লেক্সে যাবো না, সো আমরা যাবো আজকে শুধুমাত্র অ্যান্ড্রয়েড অ্যাপে। অ্যান্ড্রয়েড একটা অ্যাপ কীভাবে আপনি এখানে কানেক্ট করবেন সেটা দেখাবো। সবাই একটু অ্যান্ড্রয়েডে ক্লিক করেন। আসছে এরকম? আসলে এবার একটা কাজ করতে হবে, এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করেন সবাই, একদম নতুন ফ্রেশ।
সবাই কি এইটুকুন করছেন? এদিকে এদিকে সবাই কি এইটুকুন করছেন? নতুন করে চেট করছেন সবাই? তো আজকে যেটা শিখাবো, যেহেতু আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে কাজ করবো, তাই না? সবাই একটু অ্যান্ড্রয়েডে ক্লিক করেন। ক্লিক করার পর আমার এখানে ফায়ারবেসে কি চাইছে? সবার আগে চাইছে আমার প্যাকেজ নেম। প্যাকেজ নেম চাইছে না? আর প্যাকেজ নেমটা কোথায় পাবো? প্যাকেজ নেমটা এখানে ক্লিক করার পর সবাই একটু এই গ্র্যাডেল অ্যাপে ক্লিক করবেন। অ্যাপে ক্লিক করার পর অ্যান্ড্রয়েডে গিয়ে অ্যাপ, অ্যাপে যাওয়ার পর বিল্ড ডট গ্র্যাডেল আছে না, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশন আইডি নামে একটা অপশন আছে ডিফল্ট কনফিগের মধ্যে। আপনাদের অ্যাপের নাম হচ্ছে কম ডট ফারান ডট বাটন দে। এই নাম দিয়ে আপনাকে ফায়ারবেস চিনবে যে আপনার ডাটাটা কোথায় যাবে। ক্লিয়ার? এটা কপি করেন সবাই, অ্যাপ্লিকেশন আইডি কপি করে সুন্দর করে এখানে ফায়ারবেসে প্যাকেজ নেমে পেস্ট করেন। সবার আগে অ্যান্ড্রয়েডে ক্লিক করেন, অ্যান্ড্রয়েডে ক্লিক করে অ্যাপে ক্লিক করেন। অ্যাপে ক্লিক করলে বিল্ড ডট গ্র্যাডেল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনার এখানে আসবে। একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে নিচে গিয়ে দেখবেন অ্যাপ্লিকেশন আইডি, এখানে থাকবে আপনার পুরো প্যাকেজের নেমটা। এটাই কপি করে ওখানে গিয়ে পেস্ট করেন পুরোটাই ইনভার্টেড কমা বাদে। সবার হয়েছে? এবার একটা কঠিন কাজ করে আসেন সবাই, গ্র্যাডলি ডট ব্যাট নামে একটা অপশন আছে না, এটা সিলেক্ট করেন। গ্র্যাডলি ডট ব্যাট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করেন। ক্লিক করার পর ওপেন ইন, ওপেন ইনে যান, যে টার্মিনালে যান। ব্যাগে তো আছে ভাই, এটাই তো অপশন। আপনি গ্যাডলো ডট ব্যাটে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করছে, তারপর ওপেন ইন টার্মিনালে বসে দেখাই দিচ্ছে। তো এখনো ওপেন করা আছে, আমি ক্লিক দেই নাই। বাকিরা হচ্ছে হচ্ছে করা হচ্ছে। আরে ভাই, এই যে মাউসের রাইট লেফট বাটন চেনার না, এই যে দেখেন এখানে যাবেন, যাই এই দেখেন রাইট বাটনে ক্লিক দিলেন, তারপর এই যে ওপেন ইন টার্মিনাল, ক্লিক দেন ভাই। ওনার মাউস পয়েন্টটা নিয়ে কেউ ক্লিক করেন তো, রাইট লেফট বাটন একটু চেনানো হবে। আপনার যেটা রাইট মাউস সেটা লেফট। কি কই থেকে আসতে পারেন না আপনি বলুন দেখি, এই টাইপের কিছু হইল? সবাই এখন টার্মিনালের নিচে রেখে আছে, বুঝছেন?
যার পর এবার লিখবেন হচ্ছে ভ্যালু সাইনিং রিপোর্ট লেখেন এটা পোর্শন পোর্শন লিখছেন এটা এটা লেখা হলে ইন্টার বাটনে প্রেস করেন ভাই এবিসিডি লেখা শিখাচ্ছে না আপনাদেরকে আসছে এরকম আপনার আসছে এরকম আসছে পারান ভুল করছেন এরকম Thank you.
কত সময় 35 মিনিটের ট্রিপ রিয়াল করলো দেখেন। আচ্ছা সবার মেবি শাওয়ান কোড জেনারেট করা হয়ে গেছে, তো আমরা একটু এই কোডটা কপি করবো, এখানে ক্লিক করে এভাবে কপি করবো। কপি করছেন সবাই শাওয়ান কোডটা? কপি করে ফায়ারবেসে গিয়ে আপনি এখানে আপনার শাওয়ান কোডটা দিয়ে দেবেন, শাওয়ান। আর আপনাদের হচ্ছে প্রজেক্টের একটা নাম দেবেন, যেহেতু আমি একটা ফায়ারবেসে সব কিছু দেখাবো আপনাদেরকে, এই কারণে আমি নাম দিচ্ছি আপনাদের প্রজেক্টের ফায়ারবেস এভরিথিং দিলাম। এভরিথিং অ্যাবাউট ফায়ারবেস আর কি, এটা আমি নাম দিলাম আর কি আপনাদের অ্যাপের। ক্লিয়ার? ওকে, সবাই একটু রেজিস্টার অ্যাপে ক্লিক করেন যদি এটা দেওয়া হয়ে থাকে। দেওয়া হয় নাই তাহলে দিয়ে নেন। না আসলে করার দরকার নেই, থাক। আমি দেখে আসলাম আসছে, এখন এই কথা বলে লাভ আছে আমার? স্ক্রল করেন, স্ক্রল করেন, মাউসে স্ক্রল করেন উপরে, নিচে টার্মিনালটা স্ক্রল করেন উপরে। কেটে গেছে, আবার যান। এবার আসলে গুগলে যে রেশন ফাইলটা দিচ্ছে আপনাকে লোকাল রেশন, এটা একটু ডাউনলোড করে নেন সবাই আর কি। আমার একটা ডাউনলোড করা আছে, ওয়েট করেন, আমি সেটা ডিলিট করে নিই। আমি আর একটা ডাউনলোড করলাম, ডাউনলোড হচ্ছে, আমার ডাউনলোড হয়ে গেছে। আপনাদের হয়ে গেছে? হইলে ভালো। আমি এখন একটা কাজ করব, আমি ফাইলটা কপি করেন সবার, এই ফাইলটা কপি করে সবার অ্যাপ আছে না অ্যান্ড্রয়েডের মধ্যে, অ্যাপ অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যাপ আছে না, এখানে গিয়ে পেস্ট করেন, পেস্ট করেন, এইরকম আসবে, ওকে দিয়ে দেন। এই যে আমার এখানে আনছে, আমি জেসন ফাইলটা আনছি, লোকাল জেসন মনে আছে? আমি চাচ্ছিলাম একটু উপরে ভার্সন, কারণ ফায়ারবেস আপনার সাপোর্ট করে মিনিমাম 17, তো আমি 19 দিয়ে দিই আরো রিস্ক না নেওয়ার জন্য, যাতে ক্র্যাশ না খারে আমার অ্যাপটা। মানে অ্যান্ড্রয়েড 5 ভার্সন আছে না, ললিপপ মনে আছে? ললিপপ থেকে উপরে ভার্সন গুলোতে আমার অ্যাপটা চলবে, যার কারণে আমি দিয়ে দিলাম অ্যান্ড্রয়েড মিনিমাম এর দিকে 19 দিলাম। আপনারা 19 দেন তো, দিয়েছেন সবাই? একটু আবার ফায়ারওয়েলে যান, ফায়ারওয়েলে যাওয়ার পর নেক্সটে ক্লিক করেন। এবার নেক্সটে ক্লিক করছেন, করার পর অনেক কিছু আসছে,
অ্যাড ফায়ারবেস এসডিকে একটু পড়ে পড়ে করতে পারবেন এই কাজটা? আমি শিখিয়ে দেবো না, ডকুমেন্টেশন পড়া একটু অভ্যাসটা দেখি। আচ্ছা এদিকে আসুন, এদিকে আসুন, তাড়াতাড়ি করেন। মানে কি স্যার? এখান থেকে এখানে ক্লিক দিবেন, ডাউনলোড করে ডাউনলোড ফাইলটা কপি করবেন। কপি করার পর এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে এই অ্যান্ড্রয়েডের মধ্যে যাবেন। এই যে এটা আছে না, অ্যান্ড্রয়েডে গেলেন, যাওয়ার পর এই অ্যাপ আছে না, এখানে গিয়ে এভাবে গিয়ে পেস্ট করবেন। পেস্ট পেস্ট করার পর এটা আসবে, ওকে দিবেন, তাহলে আপনার এটা চলে আসবে এখানে। ওকে ক্লিয়ার করেন, এটা করা হইলে আপনার আরও কাজ আছে। এটা করছেন, এখানে হচ্ছে আপনার এটা 19 করে দিচ্ছেন বিন্ডট রেডিলে। ওকে তাহলে এদিকে এদিকে সবাই একটু দেখেন, আমি নেক্সটে গেলাম। সবাই একটু এই ক্লাস পাটটা আছে না, এখানে দেখেন বলে দিচ্ছে কি প্রজেক্টের মধ্যে যেটা বিল্ডট রেডেল আছে এটার মধ্যে রিপোজিটরি আছে, বিল স্ক্রিপ্ট আছে, তার নিচে আছে ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সির মধ্যে এই লেখাটা কপি করতে হবে, সো এখানে গিয়ে ক্লিক করে কপি করে নেন। কপি করছেন সবাই? কপি হয়েছে? এবার অ্যাপে যান, অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে বাহিরে যেটা আছে বিল ডট রেডেল, এই যে এখানে আছে দেখেন অ্যান্ড্রয়েডের বাহিরে আছে কি বিল ডট রেডেল, ওইটা না নিচেরটা, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখেন যে যেটা বিল স্ক্রিপ্ট আছে তার নিচে কি আছে ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সির মধ্যে এটা পেস্ট করতে বলছো, সো এখানে একটা ইন্টার দিয়ে পেস্ট করে দেবেন। বাকিরা দিচ্ছেন? হয়েছে? এটা হয় নাই? এখনো হয় নাই, লাস্টে হয়েছে, কেন হবে না ভাই? কি আচ্ছা এই দেখেন, এই যে আছে না ভালো করে একবার দেখেন, এই যে আপনার প্রজেক্ট, তো হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডে ক্লিক দিচ্ছেন, দেওয়ার পর
ডাউনলোড হয়েছে? ডাউনলোড করার নাই ঠিক আছে, ডাউনলোড অপশন আসতেছে না। সবার আগে দেখেন আমি আরেকবার বলে দেই, কিসের কি রেজিস্ট্রেশন নাই এখানে? এখানে প্যাকেজের নেমটা দিচ্ছেন, এখানে যাওয়া যাবে না। এখন এটা হয়ে গেলে তারপর আসে, আচ্ছা আমি শেষ করে তারপর আরেকটা দেখাচ্ছি। তো এখানে গিয়ে আরেকটা কাজ যেটা, এটা তো কত করছেন বাকিরা? বাকিরা করছেন না? আচ্ছা তারপর আরেকটা আছে অ্যাপ্লাই প্লাগইন, দেখেন গুগল জিএমএস সার্ভিস, এটা এটা কপি করেন, দুই নম্বরটা কপি করছেন, নিচেরটা দেখেন দুই নম্বরটা, এবার দুই নম্বরটা কম অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন না, কম গুগল জিএমএস গুগল সার্ভিস, এটা এটা কপি করছেন, কপি করলে এবার অ্যাপের মধ্যে যান, অ্যাপের মধ্যে গিয়ে আপনার এই যে আছে না অ্যাপের মধ্যে ভিতরে বিল ডট গ্রেডেল, আবার এখানে যান, গেছেন? যাওয়ার পর এখানে দেখেন যে আছে অ্যাপ্লাই প্লাগইন, অ্যাপ্লাই প্লাগইন আছে না? পাইছেন এই জায়গা? হ্যাঁ পাইছি। এই ইন্টার দিয়ে একটা স্পেস দিয়ে এখানে পেস্ট করে দেবেন, কাজ শেষ। পেস্ট করেন, সবাই করছেন? আচ্ছা আপাতত বেসিক কাজ কমপ্লিট। এখানে ফায়ারবেজের আরো কিছু অপশন আছে, এগুলো হচ্ছে আপনার অ্যানালিটিক্স এর কাজ করার জন্য, আপনাদের এগুলো দরকার নাই আপাতত, সো এগুলো না দেয় বেটার। সো এখন নেক্সট করবেন, নেক্সট করার পর সবাই একটু কন্টিনিউ টু কনসোল, এটাতে ক্লিক করেন, কন্টিনিউতে ক্লিক করছেন, ক্লিক করলে এরকম আসবে। আসার কারণ হচ্ছে এখানে আপনি একটা অ্যাপ রেজিস্টার করছেন, আপনার অ্যাপটা এখানে
এতক্ষণ শুধু কানেকশন দিলেন ফায়ার বেজের সাথে আপনার অ্যাপের কানেকশন হইল, ওকে। সো এখন আমরা ফায়ার বেজের একটা মেইন লাইব্রেরি সম্পর্কে জানবো। সো আমরা একটু পাবলিক ডেটা যাই। ফায়ারবেজ কোড দিয়ে একটু সার্চ করুন তো। এইটা হচ্ছে আপনার ফায়ারবেজ ইউজ করতে গেলে এই লাইব্রেরিটা লাগবে মাস্টে। এটা হচ্ছে আপনি এখন কপি করে আপনার পাবলিশার ওয়াইএমএল এ নিয়ে গিয়ে ইনস্টল করেন, সেটা আবার শিখিয়ে দেবে লাইব্রেরি কিভাবে ইনস্টল করে। পাবলিশার.ওয়াইএমএল এ যাবেন, এই যে কুপারটিনো আইকনের নিচে ক্লিক করবেন, ক্লিক করে ইন্টার দিবেন, দিয়ে পেস্ট করবেন। করার পর আপাতত রাখেন, আরও একটা নেবেন লাইব্রেরি, সেটা হচ্ছে ফায়ারবেজ কোর একটা, আর একটা হচ্ছে ফায়ারবেজ ডাটাবেজ একটা। ফায়ারবেজ ডাটাবেজ নাম তো নেওয়া হইলে সুন্দর মতো একটা কাজ করুন, সেটা হচ্ছে পাবডট গেট একটু ক্লিক করবেন, এটাতে ইনস্টল হবে লাইব্রেরি গুলা। দেখেন লাইব্রেরি গুলো ইনস্টল হয়ে গেল আপনার। তো বুঝছেন সবাই আচ্ছা, আজকে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা সাইন আপ পেজ থাকবে, রেজিস্ট্রেশন পেজ। এই পেজের মধ্যে আমরা যে ডাটাগুলো দিব সেগুলো হচ্ছে আপনার রিয়েল টাইম ডাটাবেজের মধ্যে যাবে, সাইন আপ হবে, সাইন আপ সাকসেসফুল এরকম দেখাবো আজকে, ক্লিয়ার। সাইন আপ সাকসেসফুল হলে একটা মেসেজ দিবে স্ক্যাফোল্ড থেকে, আপনার তো স্ন্যাক বার আছে না নিচ থেকে, সাইন আপ সাকসেসফুল। আচ্ছা আমি নাম তো আপনি কই এখন
এই হচ্ছে আমার ফোন, আর এখানে আমরা যে ইউআই ডিজাইনটা করলাম সেই ইউআই ডিজাইনটা এখন রান হবে। টোটালি ইউআই ডিজাইনটা টোটালি বেসিক একটা ইউআই ডিজাইন, আমাদের রেজিস্ট্রেশন পেজের ইউআই ডিজাইন আর কি। সো আমরা রান দিলাম, দেখা যাক কি হয়। করা হয় না, সেটা হচ্ছে মেইন ডট ডাটা কে বলে রাখো। দেখেন এখন ইনস্টল হচ্ছে, দেখেন এদিকে এদিকে ইউআই ডিজাইনটা কি হয় একটু দেখেন। এই ছিল আপনাদের ইউআই ডিজাইন, নর্মালি ইনপুট মেথড প্রত্যেকটা। এই হচ্ছে একটা ছোট্ট একটা ডিজাইন। তো এই ডিজাইনের মধ্যে আমি একটা কাজ করবো এখন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা আমার যেহেতু আমার রেজিস্ট্রেশন ফর্ম, তো রেজিস্ট্রেশন ফর্মে আমরা কী নিই বলুন দেখি, একটা কি নেই না কি নেই, আর বাকিগুলোতে কি ইউজ হয়, কন্ট্রোলার। যেহেতু আমরা ডাটাগুলো নিব তার কারণে একটা কন্ট্রোলার ইউজ করছি না, মনে আছে? মনে থাকলে বেটার। তো আমরা এখন একটা কাজ করবো, আমি আসলে এখানে কি ইউজ করবো, আপনার ডে বেস না, আমরা কি কিভাবে ইউজ করি বলুন দেখি, মনে আছে কারো? আমরা এই পেজটাতে এখন কি নিব, যেহেতু আমাদের এই যে ফর্ম নিচ্ছি না, আমরা ফর্ম নিচ্ছি না, এই যে ফর্ম, ফর্মের জন্য একটা কি লাগবে। তো আমি একটা এখানে কি ক্রিয়েট করবো, যার কারণে ওভাররাইডার নিচে যাব, এখানে গিয়ে লিখবো কি লিখবো বলুন দেখি, ফর্ম কি, ফাইনাল ফর্ম কি, ফর্ম কি ইকুয়াল টু কি দিব বলুন দেখি, মনে নেই এগুলা গ্লোবাল কি, হ্যাঁ গ্লোবাল কি, ফর্ম স্টেট তো ভুলে গেছেন এগুলা, এই কিটা ইউজ করবো কোথায়, এখানে এই কিতে ইউজ করলাম, ক্লিয়ার? এবার আমি কি করবো, প্রত্যেকটা ইনপুটের জন্য আমি প্রত্যেকটা আমি এখন বলেন দেখি, আচ্ছা প্রত্যেকটা কি এর জন্য, কন্ট্রোলারের জন্য আমি কন্ট্রোলার গুলো নিবো না, আমি প্রত্যেকটা আমার এখানে এলিমেন্ট হয়েছে কয়টা বলেন তো, কয়টা এলিমেন্ট হয়েছে, 1 2 3 4 5টা। ইমেলটা নিচে দেই, অ্যাড্রেসটা উপরে দেই, তাই না? ভালো লাগতেছে না না হলে, তো এই যে ইমেলটা নিচে দিব, এখন দেখি তো রান দিয়ে কি অবস্থা হয়। অ্যাড্রেস আসছে, তারপর ইমেল, ফোন, পাসওয়ার্ড, ওকে। এবার আমি কি করবো, প্রত্যেকটা কন্ট্রোলার দিব, তো যার কারণে কন্ট্রোলার দিব, তো একটা কাজ করি আমি, কন্ট্রোলার কিভাবে দেয় মনে হয় নাই, ফাইনাল
नेम कंट्रोलर इक्वल टू की दिवो एक्सीडेंट कंट्रोलर मानना है इगुला जेकने कंट्रोलर दिए कंट्रोलर का बात है जो कहना नेम कंट्रोलर आसे पार्टा तो किया था हमार एड्रेस में अच्छा ऐसा टेकन दरा इन्हें पार्टा कंट्रोलर हमार हो गए पाँच सौ ना কোয়ার্টারটা কি হবে আমার অ্যাড্রেস কন্ট্রোলার সো ওকে অ্যাড্রেস কন্ট্রোলার তারপরে কি হবে ইমেইল কন্ট্রোলার যে ইমেল কন্ট্রোলারটা এখানে বসাই দিলাম তারপরে আসছে কি ফোন কন্ট্রোলার না আর সফটওয়্যারটা কি পাসওয়ার্ড কন্ট্রোলার তাই তো সেটা হচ্ছে পাসওয়ার্ড কন্ট্রোলার সো আমার হচ্ছে মোটামুটি যা ডাটা লাগে সবগুলো আমি কন্ট্রোলারের মধ্যে নিয়ে নিতে পারবো ঠিক আছে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমার যেটা বাটন আছে এই বাটনটার মধ্যে ক্লিক করলে আমার কিছু কাজ হবে যে কি কাজ হবে যে আমার ডাটাবেজের মধ্যে সবগুলো ডাটা চলে যাবে সাইন আপের সো আমাকে যেহেতু ডাটা পাঠাইতে হয় তাহলে আমাকে একটা রেফারেন্স ক্রিয়েট করতে হবে যে রেফারেন্স দিয়ে ডাটাগুলা ফোনের অ্যাপ থেকে সুন্দর করে আপনার ফায়ারবেসে রিয়েল টাইম ডাটাবেসের মধ্যে যাবে ক্লিয়ার তো আমি এখন একটা কাজ করব সেটা হচ্ছে যে ফাইনাল ডাটাবেস রেফারেন্স দিলাম রেফারেন্স ইকুয়াল টু ফায়ারবেস ডাটাবেস ডট ইনস্ট্যান্স ডট আবার হচ্ছে রেফারেন্স দিতে হবে সেহেতু রেফারেন্স নেওয়ার পর আপনার হচ্ছে একটা চাইল্ড নিব যে চাইল্ডে এখানে হচ্ছে আপনার ডাটাবেসের মেইন যেটা নাম হবে সেটা এখানে দেব তো আমি এখানে কি দেব রেজিস্টার্ড ডাটা দিলাম এটার কি নাম দিলাম এই নামে আমার ডাটাবেস ক্রিয়েট হবে এবং ওই ডাটাগুলো এখানে সেভ হবে প্রত্যেকটা ইউজারের ডাটা ক্লিয়ার তো এটাও সেভ হবে এই কারণে আমার তো ইউজ করতে হবে তো এখন আমার যে কাজটা হবে কখন সেভ হবে ওই বাটনটাতে ক্লিক করলে এই যে একটা ইলিভেটেড বাটন নেওয়া হচ্ছে এটাতে ক্লিক করলে তখন কাজ হবে সো এটা কাজ করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে যে কাজটা করতে হবে একটা লজিক নিতে হবে লজিকটা কি ইসেলসের লজিক নিতে হবে আমার নিচে নেওয়া আছে আমি এটা দেখালাম না এগুলো কমেন্ট করা আছে সমস্যা নেই আমি যেটা আছে এখন নতুন করে দেখাচ্ছি আপনাদেরকে কি কীভাবে করতে হবে ইফ নিব নেওয়ার পর আমার যেটা ডাটাগুলো পেয়ে আছে আমার ফর্ম কিতে না যেহেতু কন্ট্রোলারে নিচ্ছে ফর্ম কি ডট কারেন্ট স্টেট মনে আছে এগুলা সবগুলো ডাটা কীভাবে নিতে হয় যদি আমার ভ্যালিড হয় আমার যে সবগুলোতে ডাটা থাকে তখন আর যদি না থাকে তখন এটা একটা অ্যাকশন হয়ে যাবে তোমার ডাটাগুলো থাকে তাহলে আমার একটা মেথড কল হবে মেথডের মধ্যে কী কী থাকবে ডাটাবেস রেফারেন্স থেকে ডিটেক্ট হচ্ছে পুশ করে দিবে কি কীগুলোকে আমার পুশ করবে কীগুলোকে আমার হচ্ছে যেগুলো হচ্ছে আমার ডাটাবেসগুলো আছে হচ্ছে ভ্যালুগুলো আছে সেগুলো আমার এখানে পুশ করে দিবে বুঝতে পারছেন করবে এখন কি বলেন তো এখানে সবার আগে কি পাঠাবে আমার ডাটা নেমেন ডাটা পাঠাবে নেমেন ডাটা কই পাবে নেম কন্ট্রোলার যেটা আছে
এটা থেকে টেক্সটগুলো পাঠাবে বুঝছেন দেখেন অ্যারে লিস্টে কিভাবে নিতেছে কিগুলো কিভাবে নিতেছে বুঝতেছেন নেমের পর কি পাঠাবে অ্যাড্রেস না অ্যাড্রেস অ্যাড্রেসগুলো কোথায় পাঠাবে টেক্সট আকারে পাঠাবে তারপর কি পাঠাবে বলুন তো ফোন ফোন পাঠাবে কিভাবে ফোন কন্ট্রোলার ডট টেক্সট তারপর কি আর ইমেল আছে না ইমেল পাঠাবে ইমেলটা কিভাবে পাঠাবে ইমেল কন্ট্রোলার ডট টেক্সট আর সবশেষে ইউজার কি পাসওয়ার্ড দেয় তার দাদুর নাম দেয় না বাবার নাম দেয় এটা দেখার জন্য পাসওয়ার্ডও নেবে ওকে তো পাসওয়ার্ড কন্ট্রোলার ডট টেক্সট এই দিলেন হচ্ছে আপনার সবগুলো ডাটা চলে যাবে কিন্তু এখন চলে যাওয়ার পরে কি হবে বলেন তো ডাটাগুলো যে যাবে যাওয়ার পরে কি হবে বা আপনার তখন কি হতে পারে তখন ডট দিয়ে দেন আছে দেন নামে একটা মেথড আছে এখানে আপনার যে ভ্যালুটা পাস করবেন সেটা হচ্ছে কিভাবে কাজ করবে সেটা হচ্ছে এখানে যখন আমার ডাটাগুলো সেন্ড হবে তখন একটা মেসেজ দিবে না আমার আপনার স্ন্যাপবার দিব তো যার কারণে এটা ইউজ করব তো দেন নিলাম দেন নেওয়ার পর দেন নেওয়ার পর একটা মেথড নিলাম নেওয়ার পর এখানে এখন দিব কি বলুন তো কি দিব আমার কি স্ক্যাফোল্ড থেকে মেসেজটা আসবে না স্ক্যাফোল্ড অফ কন্টেক্ট কই থেকে আসবে বলেন তো ম্যাকবার ম্যাকবার না ম্যাকবার দেখাবেন না ম্যাকবার ম্যাকবার দিয়ে কন্টেন্ট এবার হচ্ছে কন্টেন্টের মধ্যে টেক্সট কি টেক্সট দেখাবেন বলেন রেজিস্ট্রেশন সাকসেসফুল তাই তো রেজিস্ট্রেশন সাকসেসফুল এটা হচ্ছে দেখাবেন কখন যখন আপনার ডাটাগুলো সেন্ড হবে তখন আর যদি আমার ডাটাগুলো সেন্ড না হয় তখন কি করবে বলেন তো আচ্ছা আর একটা কাজ করবো এই ডাটাগুলো যখন সেন্ড হয়ে যাবে তখন প্রত্যেকটা কন্ট্রোলার থেকে খালি করে দেবে ক্লিয়ার হয়ে যাবে মানে বাক্সগুলোতে যে ডাটা দিচ্ছেন এই ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে তো ক্লিয়ার করার জন্য আমি কি করতে পারি নেম কন্ট্রোলার ডট ক্লিয়ার করতে পারি না ইমেল কন্ট্রোলার ডট ক্লিয়ার এটা যদি এই মেথডটা দেন তাহলে হচ্ছে বক্সগুলো খালি হয়ে যাবে ফোন কন্ট্রোলার ডট ক্লিয়ার তারপর কি আর কি আছে অ্যাড্রেস অফ পাসওয়ার্ড ক্লিয়ার হলো আর যদি এখন একটা জিনিস যদি আমার সেন্ড না হয় কোনো একটা কারণে ইরর খায় তখন কি হবে তখন হচ্ছে আপনার আর একটা মেথড কল হবে ক্যাচ ইরর ইররটা কই এটা ধরতে পাঠায় দিব তো ওখানে অন ইররের মধ্যে আমার যে ইররগুলো আছে সেটা ধরতে লাগাই দিব ধরতে দিব কিভাবে বলেন দেখি এখানে আর একটা মেসেজ দিব আমাদের রেজিস্ট্রেশন হয় না এটা ক্যাচ ইরর অন ইরর
আজকে আছে ওকে আমি ধরতে লাগাই দিলাম আপনার ইরোরগুলো তো ইরোর ধরতে দেওয়ার পর আমি ওখানে একটা মেসেজ দিব সেটা হচ্ছে এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল ছিল ওখানে হচ্ছে রেজিস্ট্রেশন ফেল দিব এই একটা মেসেজ ওকে বললাম আরেকটা জিনিস যে আমি এখানে যে রান দিব না আমার ডাটা গুলো কোথায় সেট হবে এটাও বের করে রাখি ধরুন ফায়ার বেজে যাবো না ফায়ার বেজে কোথায় যাবো বলেন এই এখানে আসবো না রিয়েল টাইম ডাটা বেজে এইখানে আসবো না নালের জায়গায় কি এখন আমার ডাটা বেজে ডাটা ঢুকবে না তো আমার এখন দেখেন এখানে আমি গেলাম যাওয়ার পর আমি একটা নাম দিলাম সাপোজ পাসওয়ার্ড যা মন চাই দিলেন ধরুন যে যা মন চাই দিলেন এখন আমি দেবো হচ্ছে সাইন আপ যদি আমার এখানে দেখেন কি বলব কোন থেকে হয়ে না তো দাদা ঢুকে গেছে আরে আল্লাহ ক্লিয়ার হলো না কেন দুইটা ইউজার ক্রিয়েট হয়ে গেল সাকসেসফুল দেখালো না কেন সব কিছু ডাটা আসে এখানে দেখছেন ডাটাগুলো আসছে আচ্ছা ক্লিয়ার হইল না এই কারণে আচ্ছা অ্যাকশন দ্বারা ক্লিয়ার কেন হবো না ক্লিয়ার হওয়ার কথা তো ক্লিয়ার হওয়ার কোড লিখলাম তো তো আসুন আরেকবার রান দিয়ে দেখি কি হয়
ক্লিয়ার হব না কেন, ক্লিয়ার তো হওয়ার কথা। যদি আমার ডাটা সব ঠিক মতো দিয়ে রাখি তাহলে যদি আমার বাটনে ক্লিক হয় তখন যদি আমার রেজিস্টার হয় নিশ্চয় থেকে মেসেজ আসবে প্লাস ক্লিয়ার হবে। আমার অ্যাপের ইউআই, তো এখন আমি বললাম তা প্রোগ্রাম দিলাম যে বা ঢাকা কিছু একটা দিলাম, ঢাকা আমি একটা দিলাম, এখন দেখি বুঝছেন। এখন কি রেজিস্ট্রেশন পেজ বানাইতে পারবেন না, ইউজার থেকে ডাটা নিতে পারবেন না, আর এই ডাটা কিভাবে আপনি আপনার অ্যাপে ইউজ করবেন এটা আপনি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। বা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে পুশ নোটিফিকেশন, নিজের ফোনে নিজের নোটিফিকেশন পাঠাবেন। ওকে আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এই পর্যন্ত ছিল। আচ্ছা এখন আসেন যে এখানে কমিট করে কি কি আছে, মানে আগে ছুটি দিব ঠিক আছে, তাই বলে এত আগে লাগাবো ফুচকার দোকান কি পাঁচটা পর্যন্ত বসে নাকি, একটু খোঁজ নিয়েন তো এখানে বাড়তির নিচে। হ্যাঁ ফুচকার দোকান পাঁচটা পর্যন্ত চলে না আরো লাভ আচ্ছা কি কি শিখছেন আপনি ওখান থেকে, তারপর লাইব্রেরি গুলা কি কি শিখছেন মনে আছে? আর কি শিখছেন বলেন তো, আচ্ছা এই দিলাম এগুলো তো পুশ করে দিলাম। আচ্ছা
লাগে